সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আলমগীর সায়েন্স স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লগারিদম লগ 19.4.2 শ্রেণী, এটা হচ্ছে পর্ব 2। আমি প্রথম পর্বে যেটা করেছিলাম সেটা হচ্ছে মান নির্ণয় স্টেপ বাই স্টেপ পর্বগুলো, কারণ অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আমি 4.2-এর সেটা হচ্ছে 84 পৃষ্ঠা 4.2 2 নম্বর এক্সেল মান নির্ণয় করা, এটা হচ্ছে দুইয়ের কখন এগুলো আমি লিখে রেখেছি। তো সেক্ষেত্রে এক আমি প্রথমে করা করতেছি এইটা। এখানে সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে লগ 5 ভিত্তিক এক্স ইকুয়াল টু 3 হলে এক্সের মান বাইর করতে হবে। কীভাবে বাইর করতে হবে, লগ 5 ভিত্তিক এক্স এখানে গুণাকার আছে, এটা এখানে বসে যাবে, এটা এখানে বসে যাবে ইকুয়াল টু এখানে যে 3টা আছে এই ভিত্তিটা এটার ভিত্তি হিসাবে চলে যাবে এর কিউ। তাহলে কী হবে, বা এক্স ইকুয়াল টু 145 অ্যান্সার, ভেরি সিম্পল। এটা তোমাদের এমসিকিউতে আসবে বা কত আসতে পারে এর উপরে আসো এটা। তাহলে লগ এক্স টু 25 যেটা গুণাকারে আছে এটা এখানে বসে যাবে ইকুয়াল টু এই যে ভিত্তিটা, এটা ভিত্তি হিসাবে চলে যাবে, এটা পাওয়ার হিসাবে থাকবে। বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 পক্ষান্তর করলাম, বা এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 25 এখানে, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হতে পারে, তবে আমরা পজিটিভ লিখবো অ্যান্সার। আচ্ছা গেল এটা, বা এখানে কি হচ্ছে 1/16 লক এক্স ভিত্তিক 1/16 এখানে 1/16 এখানে বসবে এক্স ভিত্তিক, এটা ঠিক অ্যাজ এ ল অনুসারে সূত্র অনুসারে, বা 1/16 এটাকে এক্স ইনভার্স 2 মানে কি 1/x স্কয়ার লিখতে পারি। তো এটাকে গুণ করলে আড়াআড়ি গুণ করলে এক্স স্কয়ার ইকুয়াল টু 16, বা এক্স ইকুয়াল টু √16। সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4, কিন্তু আমরা পজিটিভটা লিখবো অ্যান্সার। তাহলে এই যে এক্স এর মান নির্ণয় করো, এটা আমরা নির্ণয় করে ফেললাম, এই এই নিয়ম অনুসারে আমরা কী করবো এগুলো করে ফেলবো। সো আমরা 2 নম্বর করা এরকম 4টা পর্ব আমি করবো এই অনুসরণে, যাতে তোমাদের সময় কম লাগে, ধৈর্য ছুটি না করে। তাহলে আশা করি বুঝতে পারছো, আর না বুঝতে পারলে তোমার কমেন্ট জায়গা জানাবা। আমি এখন পর্ব 2, এরপরে পর্ব 3, পর্ব 4, এই হিসাবে আমি এরপরে সিজনশীল করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।